Hi everyone, আজকে আমার সাথে রয়েছে ব্যারিস্টার কুরমশা মুরাদ। কুরমশা মুরাদ এবং মুরাদ ভাই এবং আমি একসাথে আমরা প্র্যাকটিস করি। তো মুরাদ ভাইয়ের সাথে আজকে মনে আমরা কয়েকটা ইস্যু নিয়ে কথা বলবো। সে প্রথম যে ইস্যুটা গতকালকে প্রথম আলোতে দেখলাম, তাদের একটা পরিসংখ্যান বের হয়েছে, সেখানে বলা হয়েছে যে গত 15 বছর ধরে ডিভোর্সের হার ঊর্ধ্বমুখী, সেটা বেড়েই যাচ্ছে এবং ঢাকায় সবচেয়ে বেশি গত বছরে। আমি যদি গত 3 বছর পরিসংখ্যাটা বলে স্টার্ট করি, 2020 সালে ঢাকা, শুধুমাত্র ঢাকায় ডিভোর্সের সংখ্যা ছিল 12,500+, 2021 সালে ছিল 14,500+, এবং সর্বশেষ 2022 সালে 13,200+। তো এই যে আমরা দেখছি করোনার সময় ডিভোর্সের, একেবারে যে করোনার সময় মেন সময়টাতে ডিভোর্সের হারটা অনেক বেশি ছিল, আপনার কী মনে হচ্ছে? যদিও প্রথম আলো তো অনেক কিছু বলেছে আলকাম অ্যাবাউট দিস ম্যাটার, যে ডিভোর্সের হারটা কেন বাড়ছে আর ওয়েদার ইউ সাপোর্ট ইট অর নট। ধন্যবাদ আপনাকে। আমি সবসময় ডিভোর্সের পক্ষে, অনেকে হয়তো ভাববেন যে ডিভোর্সের পক্ষে এটা কেমন কথা। আসলে কি জানেন, যখন আপনার সাথে কখনো কারো যদি মিল না হয়, আপনার লাইফ পার্টনার সাথে যদি আপনার কোনো কারণে মিল না হয়, সেক্ষেত্রে দেখা যায় প্রায় মনোমালিন্য হয়। ইভেন কি আপনি জানেন যে আমাদের দেশের ছেলেদের যে মানে কর্তার যে ব্যাপারটা, যে মায়ের ধরে যে ব্যাপারটা, এটাও কিন্তু প্রচুর ঘটনা ঘটে। তা আমি মনে করি যখন কোনো মেয়ের গায়ে হাতটা উঠে যায়, তখন আর এই সংসার করা আমি আমার সাপোর্ট করি না। কারণ প্রত্যেকটা মানুষের, একটা বাচ্চা হোক, একটা মহিলা হোক বা যেই হোক, আত্মমর্যাদা তার থাকে, আত্মমর্যাদা যদি কোনো কারণে চলে যায় তারপর আর থাকে না। ইনফ্যাক্ট মুরাদ ভাই, প্রথম আলোতে এই কথাটাই ঠিক বলা হয়েছে যে নারীরা এখন নিজেদের আত্মমর্যাদা চায়, নিজেদের সম্মান চায়। তারা যখনই দেখছে নিজেদের আত্মমর্যাদা তারা ঠিক করে পাচ্ছে না, তারা সেখান থেকে আস্তে করে সরে আসছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আপনাকে ডিভোর্স দিতে গেলে অবশ্যই আপনার কাবিননামা সহ কাজী অফিসে যেতে হবে। কাজী অফিসে যখন আপনি যাবেন, তখন তারা কিছু ফর্ম ফিল আপ করবে এবং কাজী অফিস থেকেই কিন্তু নোটিশটা যাবে। সেই নোটিশটা যাবে কোথায়? যদি মহিলা দেয় তাহলে ছেলের আবার মানে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, এই দুই ঠিকানায় যাবে। এবং সেখানকার স্থানীয় চেয়ারম্যান হলে চেয়ারম্যান, অথবা যদি পৌরসভা হয় তাহলে কাউন্সিলের কাছে যাবে। এবং অন দি আদার হ্যান্ড সেম ক্ষেত্রে যদি ছেলে ডিভোর্স দেয়, সেটাও মেয়ের মুসলিম আইন অনুযায়ী যেন একটা মহিলা যদি কোনো প্রেগনেন্ট হয়, তাহলে ওই বাচ্চাটার বাবা কে হবে, স্বীকৃতির ব্যাপার সবার থাকে এবং সেই বাচ্চাটার বৈধতার ব্যাপার আছে, তার উত্তরাধিকার ব্যাপার আছে, এই জন্য কিন্তু 90 দিন ধরা হয়। এবং সমঝোতার তো একটা ব্যাপার থাকে। হ্যাঁ, সমঝোতা আপনি সমঝোতা করতে চান তাই তো আর আপনার হয়ে গেলো, তাই তার 90 দিনটা রাখা হলে সমঝোতা করলেন, অথবা ওই যে বাচ্চার কাছে যেটা বললাম সেটা হলে কিন্তু আপনার আর প্রবলেম হচ্ছে না। এই সমঝোতার কথাটা বলা হয়েছে, সমঝোতা মাত্র 2% মতো সমঝোতা হয় এবং 10% 10টা যদি ডিভোর্স করা হয়, 10 জনের মধ্যে 7 জনই নারীরা ডিভোর্স করছে, নারীরা ডিভোর্স দিচ্ছে। বিকজ নারীরা এখন ভাবছে যে তাদের এখন যে সময় এসেছে, এটা 2023 সালে নারীরা যদি এখন নিজেদের আত্মমর্যাদা না পায়, সেখানে থাকার কোনো মানে হয় না। সবারই আত্মমর্যাদা থাকা উচিত, আত্মমর্যাদাশীল হওয়া উচিত। এবং সেক্ষেত্রে পুরুষদেরও এখন অনেক সহনশীল হওয়া দরকার। যে আগে যেমন মনে করতো যে আমি যা বললাম আমার ওয়াইফ তাই শুনবে, আমার কথার উপরে কেন কথা নয়, আসলে এটা না। হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হচ্ছে একদম সবচেয়ে ক্লোজ বন্ধুর মতো, এর চেয়ে ভালো ক্লোজ বন্ধু আপনার হয় না। সো আপনি তার সাথে যতটুকু সহনশীল হওয়া যায়, যতটুকু সমঝোতার মাধ্যমে থাকা যায়, যদি এটা করতে পারেন কন্টিনিউ করেন, আদারওয়াইজ ইফ ইউ ক্যান নট জাস্ট লিভ ইট। অ্যাবসলুটলি, হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্ক আমার মনে হয় ইটস আ বিউটিফুল রিলেশন। এবং তার থেকে সুন্দর হচ্ছে যে দুজন যদি একসাথে গ্রো করা যায়, বাট কোনো না কোনো কারণে যদি একসাথে গ্রো না করতে পারেন, সেখানে ভায়োলেন্স না করে সেখান থেকে আপনারা ফিরে আসেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।